বিজেপির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে শিল্পাঞ্চলে। রাজ্যের এই কার্যকারিণী বৈঠক ঘিরে তোড়জোড় দুর্গাপুরে। বিজেপির দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। দুদিনের এই কার্যক্রম ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। তিন মাস পরপর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কেন্দ্র, রাজ্য, জেলা, মণ্ডল এই চারটি স্তরের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। দুর্গাপুর শিল্পাঞ্চলে এই প্রথমবার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার এবং শনিবার শহর জুড়ে বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি। প্রায় 450 জন প্রতিনিধি নিয়ে সিটি সেন্টারের একটি পাঁচতারা বেসরকারি হোটেলে দলীয় বৈঠক হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। শুক্রবার দুর্গাপুরে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাঁকুড়া মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শুরু হবে কার্যক্রম বলে জানান বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। জানেন, ভারতীয় জনতা পার্টি তিন মাস পরপর কেন্দ্র, রাজ্য, জেলা, মণ্ডল এই চারটি স্তরে তিন মাস পর কার্যকারিণী বৈঠক হয়। এবারে সৌভাগ্যের বিষয়, প্রদেশ নেতৃত্ব সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী আমার প্রতি ভরসা রেখেছেন। পশ্চিমবঙ্গে কলকাতার বাইরে এবারে দুর্গাপুরে স্টেট কার্যকারিণী বৈঠক হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যবাসী, আসানসোলবাসী হিসেবে আমরা গর্বিত যে রাজ্য ভরসা করে দুর্গাপুরে দিয়েছেন। দুদিনের কার্যক্রম, 20 এবং 21। আমাদের দুর্গাপুরে 450 আপনার প্রতিনিধি সারা বাংলা থেকে আসবেন। সেন্ট্রাল নেতৃত্ব, এমএলএ, এমপি, জেলা সভাপতি, মোর্চা সভাপতি, রাজ্য কার্যকারী সদস্য মিলে 450 মতো প্রতিনিধি থাকবেন। আমাদের ফরচুন হোটেল আইটিসি, সেখানে মূল কার্যক্রম হবে। 7টি হোটেলেও এ ধরনের একাগ্রতা আসবেন, তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে। এই জন্য সারা দুর্গাপুর কর্মীরা উজ্জীবিত, আসানসোল জেলা কর্মীরা উজ্জীবিত দেখতে পাচ্ছেন। মন্ডারা কার্যকর্তারা, যুব মোর্চা নেতৃত্বে, মহিলা মোর্চা নেতৃত্বে, সমস্ত মোর্চা, সমস্ত পার্টির কর্মীরা উৎসাহের সঙ্গে ঝান্ডা মানছেন। বৃহস্পতিবার বিকেলে সিটি সেন্টারের বেসরকারি হোটেলের অনুষ্ঠানে সমস্ত ব্যবস্থাদি খতিয়ে দেখেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। তিনি জানান, তিন মাস পরপর রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে থাকে। সেই বৈঠক এবারে দুর্গাপুরে অনুষ্ঠিত হওয়ায় চূড়ান্ত তৎপরতা কর্মীদের মধ্যে। সবসময়ই যে রাজধানী কেন্দ্রিক আমাদের প্রোগ্রাম করি তা না, কলকাতা রাজ্যের ক্যাপিটাল, কাজেই সবসময় যে সেখানেই প্রোগ্রাম হতে হবে তা নয়, রাজ্যের বাইরে বিভিন্ন জায়গাতে আমাদের প্রোগ্রাম হয়। আর সেই জন্যই দুর্গাপুরকে বিশেষভাবে বেছে নিয়েছি আমরা, তার কারণ এখানে আশেপাশের যে সমস্ত জেলাগুলো সেই জেলা থেকেও কার্যকর্তারা আসবেন। এবং আমাদের দুর্গাপুর সামনে আমাদের কর্পোরেশনের ভোট আছে, এটা একটা আমাদের কাছে লক্ষ্য। আর এখানের সমস্ত কার্যকর্তারা যথেষ্ট উৎসাহী এবং তারা উৎসাহ ভরে এই দায়িত্ব চেয়েছে, সেই জন্যই আমরা আরও বিশেষ করে এই দুর্গাপুরে কার্যকারিণী সমিতির বৈঠক দুদিনের দুদিনের বৈঠকে আমাদের যে প্রদেশ সমিতি আছে তারা সকলে থাকবেন। 21 তারিখে জেলা প্রেসিডেন্টরাও আসবেন এবং আমাদের যারা মোর্চার যারা প্রদেশের অধিকারী আছেন তারাও আসবেন। এমপি এমএলএরা আসন্ন পঞ্চায়েত এবং পৌরসভা ভোটকে সামনে রেখে নয় বরং পার্টির পদ্ধতিগতভাবেই এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বলে জানান বিজেপি নেতৃত্ব। তবে দুই দিন ব্যাপী এই কর্মসূচির ফলে রাঢ়বঙ্গের ভোট বাক্সে বিপুল সাড়া মিলবে বলেই মনে করছে গেরুয়া শিবির। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিটি সেন্টারের ফরচুন পার্ক পুষ্পাঞ্জলি হোটেলের সামনে, দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই। এখান থেকে ঠিক ঢিলছড়া দূরত্বে কিন্তু বিজেপি যে সভা হবে এই ফরচুন পার্কে পুষ্পাঞ্জলি হোটেলের ভিতরে, সেই হোটেল থেকে কিন্তু ঢিলছড়া দূরত্বে আমি আমার ক্যামেরার সঙ্গে দেখানোর জন্য অনুরোধ করব। আমার ঠিক বাঁ দিকে দেখা যাচ্ছে বিজেপির যে মিটিং হবে আগামী কাল এবং পরশু, সেই মিটিংয়ের জন্য কিন্তু এখানে মঞ্চ তৈরি করা হয়েছে। মূলত এই মঞ্চে কিন্তু মিটিংটা হবে না, এই মিটিংটা বিজেপির যে ভিতরকার যে মিটিং, আগামী পঞ্চায়েত নির্বাচন এবং দুর্গাপুর পৌরসভা সহ বিভিন্ন পৌরসভা যে আসছে তাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু এখানে মিটিং। শুধু তাই নয়, পৌরসভা বা মিউনিসিপ্যালিটি ভোটকে কেন্দ্র করে বা পঞ্চায়েত ভোটকে নয়, এই ভোট তো আছেই, সাথে সাথে বিজেপির উচ্চতর কর্মকর্তারা কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কিন্তু আমাদের সামনে জানিয়েছে যে মূলত বছরে বহুবার, মূলত 3 মাস অন্তর অন্তর কিন্তু তাদের এই মিটিং হয়ে থাকে রাজ্যের বিভিন্ন শহরে।
এতদিন কিন্তু আমরা জেনে আসছি, এতদিন বিজেপির এই কর্মকর্তারা জানিয়েছে আমাদের, এতদিন ধরে কিন্তু কলকাতায় হয়ে থাক হয়ে আসতো, কিন্তু এবারে কিন্তু রাজ্যের মধ্যে কলকাতার বাইরেও যে পশ্চিম দুর্গাপুরে যে এই মিটিং করা যায় সেটা নিয়েই কিন্তু তারা কিন্তু অনেক আলাপ আলোচনার পরে তারা কিন্তু দুর্গাপুরের যে উচ্চতর যে নেতৃত্ব তারা কিন্তু আশ্বাসবাণী দেওয়ার পরেই কিন্তু আগামীকাল এবং পরশু কিন্তু এই পুষ্পাঞ্জলি হোটেলেই, আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন সেই পুষ্পাঞ্জলি হোটেল, এই হোটেলেই কিন্তু আগামীকাল এবং পরশু বিজেপির এক সভা, তাদের নিজেদের মধ্যে যে নিজেদের কর্মকর্তাদের সভা সেই সভা কিন্তু হবে। এই দুদিনকে যদি ভাগ করা হয়, দুদিনের মধ্যে কিন্তু আগামীকাল দুপুর 3টে থেকে 6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা আছে বিজেপির উচ্চতর নেতৃত্ব যারা আছে তাদের 30-20 জনের মধ্যে একটা মিটিং হবে, এবং মূল যে সভা অর্থাৎ পরশু দিন সকাল 10টা থেকে বিকেল 4টে-5টা অবধি যে মিটিং সেটা কিন্তু বিজেপির কর্মকর্তারা কিন্তু আমাদের জানিয়েছে সেটা কিন্তু মেন সভা তাদের। আগামীকালটাও বড় সভা, কিন্তু আগামীকালের থেকেও পরশু দিনের যে সভা সেটা কিন্তু বড় সভা, প্রচুর হেভিওয়েট নেতা নেত্রীরা আসবে। দুর্গাপুরে শুধু দুর্গাপুর কেন, দুর্গাপুর পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা মুচিপাড়া থেকে শুরু করে সাগরভাঙা থেকে শুরু করে বেনাচিতি থেকে শুরু করে সিটি সেন্টার থেকে শুরু করে প্রত্যেক জায়গা টাউনশিপ দুর্গাপুরের সর্বত্র কিন্তু বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে বড় বড় হেভিওয়েট নেতা মন্ত্রীদের কাট আউট পোস্টার ব্যানার ছয়লাভ হয়ে গেছে। আমি আমার ক্যামেরার সঙ্গে দেখানোর জন্য অনুরোধ করব, আমার চতুর্দিকে, আমার পিছনে, আমার বামে এবং আমার ডানে চতুর্দিকে কিন্তু কাট আউট কিন্তু রয়েছে বিভিন্ন বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীদের হাত জোর করে যে কাট আউট, সে কাট আউট কিন্তু রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই কাট আউটের চিত্র। খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রেখেছে মূলত আগামীকাল এবং পরশুর যে সভা বিজেপির কার্যকারিণী সভা, ভিতরকার সভা, কর্মকর্তাদের উচ্চতর মধ্যবিত্ত সব ধরনের সব শ্রেণীর কর্মকর্তাদের সেই সভায় কিন্তু মূলত আগামীকাল এবং পরশু এই ফরচুন হোটেল পুষ্পাঞ্জলিতে কিন্তু হচ্ছে। আমরা কিন্তু তারই কতটা কাজ এগিয়েছে সেটা দেখার জন্যই কিন্তু আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি সেই হোটেলের সামনে। আগামীকাল কেমন হয় তাদের মিটিং এবং পরশু কেমন হয় সেটা দেখার জন্য চোখ রাখতে হবে আপনাদের টিভি নিউজটনের পর্দায়। ক্যামেরায় অশোকের সাথে শুভদীপ পাইন, টিভি নিউজ 10, দুর্গাপুর। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477-16138, 7477-16139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।